পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি। সুফিজম বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি DM রাহাত। আজ আমরা অমৃত জিজ্ঞাসার অষ্টম পর্ব শুরু করতে যাচ্ছি। আজ যে প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব সেগুলো হল, ধ্যানের সময় বা প্রাণায়ামের সময় পায়ে ঝিঝি লাগলে করণীয় কী? আরেক ভাই প্রশ্ন করেছেন যে, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে রোগ থেকে আরোগ্য লাভের উপায় কী? আজ এই দুটি প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন ছিল, ধ্যানের সময় বা প্রাণায়াম করার সময় বা জিকির আজগার করার সময় যে আসনে বসা হয় বা মানুষ যে বসে, তখন অনেক সময়ই পায়ে ঝিঝি লাগে, তো দেখা যায় যে আর বসে থাকা সম্ভব হয় না। এই মুহূর্তে করণীয় কী বা কী করলে এই ঝিঝি ধরা বা ঝিঝি লাগাটা শেষ হবে বা এখান থেকে মুক্তি পাওয়া যাবে খুব দ্রুত, যেন সাধনায় কোনো বিঘ্ন না ঘটে? যাদের অভ্যাস নেই এরকম প্রতিটি ব্যক্তিরই প্রথম দিকে পায়ে ঝিঝি লাগে যখন তারা সাধনায় বসে, প্রাণায়ামের ক্ষেত্রে হোক বা জিকির আজগার বা যেভাবেই হোক, তারা যখন অনেকক্ষণ ধরে বসে থাকে বা অনেক দীর্ঘ সময় নিয়ে বসে থাকে তখন তাদের পায়ে ঝিঝি লাগে। এটা প্রতিটি মানুষের বেলায় ঘটে, যারা প্রথম থেকে শুরু করে তাদের প্রথম দিকে ঘটে, তারপর দেখা যায় একটা সময় ঠিক হয়ে যায়, কিন্তু যারা নতুন শুরু করে অর্থাৎ যাদের একদমই অভ্যাস নেই তাদের এটা বেশি দেখা দেয়, আর যারা সাধারণত নিচে বসে না, চেয়ারে বসে সব সময় বা শুয়ে থাকে বা সেইভাবে মানে বসতে হয় না, সাধনায় যেভাবে বসে তার যে সব দৈনন্দিন কার্যক্রম বা যে অবস্থা তার, সেখানে কখনোই তাকে নিচে সেভাবে বসতে হয়নি, সেজন্য কি তার এই নিচে বসার অভ্যাস নেই। ফলে দেখা যায় যে তারা যখন সাধনায় বসে বা প্রাণায়াম করতে বসে বা জিকির আজগার যেভাবেই হোক, এই যে নির্দিষ্ট কিছু আসনে বসে, তখন দেখা যায় যে আধা ঘন্টা বা কিছুক্ষণ পরেই দেখা যায় তাদের খারাপ লাগতে শুরু করে এবং পায়ে কি ঝিঝি লাগে এবং ব্যথা হয়ে যায়। তো এটা প্রতিটি মানুষের বেলায় ঘটে। কারণ হচ্ছে আমাদের মধ্যে যারা আছেন অধিকাংশ মানুষই এখন আর নিচে বসেন না বা তাদেরকে নিচে বসতেও হয় না, সবাই চেয়ারে বসেন। তো এই চেয়ারে বসার কারণে, নিচে না বসার কারণে এই অভ্যাসটা আর কারো হয়নি, ফলে দেখা যায় যে তাদের কিছুক্ষণ বসলেই কি এই পায়ে ঝিঝি লাগে বা তারা কি বসতে পারে না, ব্যথা শুরু হয়ে যায় পায়ে। এই যে বসে থাকলে পায়ে ব্যথা হয়ে যায় বা যাদের অভ্যাস নেই কিছুক্ষণ পরই তাদের পায়ে ঝিঝি লাগে, এই সমস্যার সমাধানও রয়েছে। সেটা হচ্ছে যখন পায়ে ঝিঝি লাগবে, যেই পায়ে ঝিঝি লাগে সেই পায়ের বৃদ্ধাঙ্গুলি, এই যে পায়ের যে পাঁচটা আঙ্গুল আছে যে বৃদ্ধাঙ্গুল, সেখানে এরকম একটা দড়ি বা এই জাতীয় কিছু একটা দিয়ে, সেটা যে কোনো কিছুই হোক, একটু মোটা যেন হয়, যেন আপনার পায়ে বেশি ব্যথা না লাগে, চিকন হলে বেশি ব্যথা লাগবে, এভাবে নিয়ে যে এভাবে আপনি দুইটা ঘুরিয়ে প্যাচ দিয়ে এভাবে টান দিবেন হাত দিয়ে, এই দড়ির যে দুইটা মুখ থাকবে সেটাকে ধরে কি টান দিবেন, তো আপনার আঙ্গুলটা কি মাঝখানে থাকবে এবং সেটা হচ্ছে কি আঙ্গুলের গোড়ায়, এই যে বৃদ্ধাঙ্গুল এই আঙ্গুলের গোড়ায়, এটা হচ্ছে পায়ের আঙ্গুল। তো যখন চাপ দিবেন, একটু শক্তি খাটিয়ে চাপ দিবেন, দেখবেন যে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই কি আপনার ঝিঝি প্রায় চলে যাবে, চলে যাবে না একদম, কিছুটা থাকবে কিন্তু সহনীয় পর্যায়ে আসবে, যথেষ্ট পরিমাণ আরাম পাবেন। এটা কিছুক্ষণ ধরে রাখবেন 10 সেকেন্ডের মতো, আবার ছেড়ে দিবেন, আবার একটু পরে যখন আবার ব্যথাটা বাড়তে থাকবে বা ঝিঝি আবার আসতে থাকবে সাথে সাথেই, তখন আবার ধরবেন। এভাবে 2-1 বার করলে দেখবেন যে এই ঝিঝি লাগলে যে ব্যাপক পরিমাণ যে খারাপ লাগে, সহ্য করা যায় না অনেক ক্ষেত্রে এরকম হয়, সেটা আর থাকবে না, বরং 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই আপনি কি এই সমস্যার সমাধান করতে পারেন এই দড়ির মাধ্যমে। যদি হাতের কাছে দড়ি না থাকে চাপ দেওয়ার জন্য, তাহলে আপনারা হাতের আঙ্গুল দিয়ে যে পায়ে ঝিঝি লেগেছে সেই পায়ে এভাবে
সেই পায়ের বৃদ্ধাঙ্গুলের গোড়ায় এভাবে হাত দিয়ে এই গোড়াটা এভাবে চেপে ধরে রাখবেন খুব শক্তি দিয়ে। বিশেষ করে এখানে যে রগ থাকে, মূল রগ পায়ের মধ্যে, সেটা সহ মূল এভাবে আটকে দিবেন যেন রক্ত চলাচল করতে না পারে এই আঙ্গুলের মধ্যে। তো এটা করলে ওই দড়ি দিয়ে বাঁধলে যেমন 10 সেকেন্ডের মধ্যে হয়ে যায়, এখানে হয়তো বা 15-20 সেকেন্ড সময় লাগবে, কিন্তু সাথে সাথেই কি সহনীয় পর্যায়ে চলে আসবে, আপনার তেমনভাবে খারাপ লাগবে না, হালকা একটু শিরশির করবে, তো কিছুক্ষণ পরে চলে যাবে। এটা একদম প্র্যাকটিক্যাল, আপনারা যখনই এই সমস্যায় পড়বেন, শুধু সাধনার সময় না, এমনিতেও যদি আপনারা কোথাও বসে থাকেন, অনেকক্ষণ বসে থাকেন, পায়ে ঝিঝি লাগে, তাহলে আপনারা এই হাত দিয়ে ধরেও এটা ঠিক করতে পারেন, অথবা দড়ি দিয়ে বা অন্য কোনো কিছু যখন আপনাদের কাছে থাকবে যা পেঁচানো যায়, সেটা দিয়ে চাপ দিলে আপনাদের পায়ের যে ঝিঝির যে সমস্যা, এটার তাৎক্ষণিক সমাধান হয়ে যাবে। তারপর হচ্ছে ব্যথা, এগুলো হয় মূলত অভ্যাস না থাকার কারণে। মানুষ অভ্যাসের দাস, অভ্যাস না করলে যে কোনো কিছুই করলে সেটার একটা ভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা দেয়, তো এটাও সেরকম। তো এভাবে যখন ঝিঝি লাগে এরকম করবেন, আস্তে আস্তে একটা সময় দেখবেন যে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে আপনার পায়ে ঝিঝি লাগবে না, আপনি অনেকক্ষণ বসে থাকতে পারবেন। এই জন্য দেখবেন যে বিভিন্ন যে প্রোগ্রাম হয় বাউলদের বা পীর ফকিরদের, সেখানে তারা ঘন্টার পর ঘন্টা বসে থাকে, কেউ উঠে না, এবং তাদের কি কোনো সমস্যাও হয় না। কিন্তু যারা সামনে বসে থাকেন, মানে অডিয়েন্স হিসাবে বা দর্শক হিসাবে বা সাধারণ ভক্তবৃন্দ যারা থাকে, তারা কিছুক্ষণ পর, আধা ঘন্টা 1 ঘন্টা পর উঠে যায়, আবার একটু হেঁটে আসে, তারপর বসে, কারণ তাদের অভ্যাস নেই, কিন্তু তাদের অভ্যাস আছে। তো যখন আপনি নিয়মিত এটা করবেন, তখন কিন্তু আপনার এই সমস্যাটা আর থাকবে না, এই ঝিঝিও ধরবে না, আর আপনার যে ব্যথা করা, বিরক্ত লাগা, এগুলো থাকবে না। তাই অবশ্যই আপনাকে অভ্যাস করতে হবে আস্তে আস্তে। 10 মিনিট বসেন, ঝিঝি লাগলো, ঝিঝি ঠিক করেন, একটু আবার হাঁটেন, আবার বসেন। এভাবে যখন আপনি কয়েক মাস করতে থাকবেন কন্টিনিউ, তখন কিন্তু আপনার এই সমস্যাটা থাকবে না। এখন এরকম হলো আর আপনি ভাবলেন যে আপনার দ্বারা হবে না, তাহলে আর হলো না, আপনাকে করতে হবে, আস্তে আস্তে এই সমস্যার সমাধান হয়ে যাবে, এক সময় আপনিও ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারবেন। দ্বিতীয় প্রশ্নটি ছিল এরকম যে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কোনো রোগ ব্যাধি বা শারীরিক কোনো সমস্যা থেকে আরোগ্য লাভের উপায় কী। এই প্রশ্নের জবাবে শুরুতে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, শ্বাস প্রশ্বাসের প্রাণায়াম বা ব্যায়াম যদি কেউ নিয়মিত করে বা চর্চা যদি কেউ করে, তাহলে এমনিতেই সে অনেক রোগ থেকে মুক্ত থাকবে, তার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, সে অনেক রোগ থেকে কি এমনিতেই ভালো থাকবে। তারপরেও যদি কারো রোগ হয়, সেক্ষেত্রে কিছু পদ্ধতি আছে যার মাধ্যমে রোগ থেকে মুক্তি পাওয়া যায় শ্বাস প্রশ্বাসের মাধ্যমে। এটা হচ্ছে এক প্রকার ব্যায়াম বা শরীর চর্চা বলতে পারেন, যার মাধ্যমে শরীরের যে বিষয়গুলো ভারসাম্যহীন হয়ে গেছে সেগুলো আস্তে আস্তে ঠিক হয়, ফলে কি সে সুস্থ হতে থাকে। তাই প্রাণায়াম করার কথা অনেকেই বলে থাকেন, আগে তো শুধুমাত্র যারা সাধক শ্রেণীর ছিলেন তারাই প্রাণায়াম বা যোগব্যায়াম এগুলো করত, কিন্তু বর্তমানে ডাক্তাররা বা আধুনিক যারা আছেন, যে সমস্ত ব্যক্তিবর্গরা আছেন, তারাও কি শরীর চর্চা হিসাবে প্রাণায়াম বা যোগব্যায়াম করে থাকেন, বা এই শ্বাস প্রশ্বাসের যে ব্যায়াম বা চর্চা এটা করেন সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য। তাছাড়া অনেক রোগ আছে যেগুলো প্রাণায়ামের মাধ্যমে বা এই দম সাধনার মাধ্যমে, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে সেগুলো থেকে আরোগ্য লাভ করা সম্ভব। যে কারো একটা রোগ হলো, সেই রোগের জন্য ধরুন অমুক প্রাণায়াম বা সেই প্রাণায়াম বা এইভাবে যোগব্যায়ামটা যদি কেউ করে শ্বাস প্রশ্বাসের, তাহলে কি সে সেই রোগ থেকে আরোগ্য লাভ করবে, এরকমও আছে। এবং প্রতিনিয়ত মানুষ সুস্থ হচ্ছে, অসংখ্য প্রমাণ আছে। আমাদের এই চ্যানেল থেকে সাধারণত আলোচনা হয় তরিকাপন্থী বা যারা গুরুবাদী বা সুফিপন্থী, এক কথায় যারা আধ্যাত্মিকতা পছন্দ করেন, এমন ব্যক্তিদের জন্য। তাই আমরা শুধুমাত্র একটি রোগের জন্য অমুক প্রাণায়াম করুন বা অমুক ব্যায়াম করুন এরকম পরামর্শ দিতে চাচ্ছি না, বা এটা আমাদের কাজও না। যারা কমার্শিয়ালভাবে এগুলো করছেন বা ধরেন কোনো ডাক্তারের কাছে গেলেন, তারা এরকম পরামর্শ দিতে পারেন। আমাদের কথা থাকবে হচ্ছে যে প্রতিনিয়তই আপনি কি প্রাণায়ামগুলো করুন, দম সাধনা করুন, ফলে আপনি সুস্থ থাকবেন, আপনার পরিবারের সদস্যদেরকেও বলুন।
যেন তারা সুস্থ থাকে। বিশেষ করে ভস্তিকা প্রাণায়াম, কপালভাতি প্রাণায়াম, অনুলোম বিলোম, ভ্রামরি প্রাণায়াম এগুলো করা উচিত। এগুলোতে তেমন কোনো বড় ধরনের পরিশ্রম হয় না, যেমন হাত বাঁকা করতে হয়, পা বাঁকা করতে হয়, শরীর বাঁকা করতে হয়, এগুলো কিন্তু এসব প্রাণায়ামে করতে হয় না। মানে যে কেউ চাইলেই এই প্রাণায়ামগুলো করতে পারেন। তো আমাদের পরামর্শ থাকবে যে আপনারা প্রাণায়ামের অভ্যাস করুন, সুস্থ থাকুন, এতে এমনিতেই আপনি বিভিন্ন রোগ থেকে মুক্তি লাভ করবেন। তাছাড়া যাদের বিভিন্ন রোগ আছে তারাও প্রাণায়াম করুন, যারা এখন পর্যন্ত শুরু করেন নাই, করলে আপনি নিজেই কী ফল পাবেন। তবে বিভিন্ন রোগ থেকে সহজে মুক্তি লাভের জন্য একটি বিশেষ পদ্ধতি আছে, সেটা হচ্ছে শ্বাস পরিবর্তন করা বা বন্ধ করে দেওয়া। সেটা কেমন? সেটা হচ্ছে, ধরেন আপনি জ্বরে আক্রান্ত হলেন, অথবা আপনার প্রচুর মাথা ব্যথা দেখা দিল, বা এই ধরনের অন্য কিছু, শরীর খারাপ। সেক্ষেত্রে যখনই আপনি এটা লক্ষ্য করছেন যে আপনার জ্বর আসছে, মানে শরীরের তাপমাত্রা বাড়তেছে বা মাথা ব্যথা করা শুরু করেছে, তখন আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনার কোন নাসিকায় শ্বাস প্রবাহিত হচ্ছে। যেই নাসিকায় শ্বাস প্রবাহিত হচ্ছে, একটি তুলো দিয়ে বা কাপড় দিয়ে, পাতলা কাপড় খুব, সেটা দিয়ে সেই নাসিকা অর্থাৎ নাকের যে দুইটা ছিদ্র, যেই ছিদ্র দিয়ে শ্বাস প্রবাহিত হচ্ছে সেটা আটকিয়ে দিন। কোনটা আটকাবেন এটা নির্ভর করে কখন আপনি লক্ষ্য করলেন। যখনই লক্ষ্য করবেন তখন দেখবেন যে কোন নাসিকায় শ্বাস প্রবাহিত হচ্ছে। আপনি তুলো দিয়ে বা কাপড় দিয়ে সাথে সাথে কি সেই নাসিকা আটকে দিবেন। ফলে যেটা হবে, ধরেন আপনার জ্বর 3 দিন থাকার কথা ছিল, সেই জ্বর একদিনই ভালো হয়ে যাবে। যদি এরকম হয় যে অনেক জ্বর একদিন থাকে, সে একদিন যদি এরকম হওয়ার মতো এই টাইপের জ্বর হয়, তাহলে দেখবেন যে 2-3 ঘন্টার মধ্যেই আপনার জ্বর ভালো হয়ে যাবে। মাথা ব্যথা থাকলে বা ক্লান্তি বা অন্যরকম আছে না, যে মাথা ঘুরায় বা ইত্যাদি এই ধরনের যে সাধারণ রোগগুলো, বা খারাপ লাগা হঠাৎ করে, এই ধরনের যা কিছু। তাছাড়া এমনিতেও যদি আপনার কোনো রোগের আশঙ্কা থাকে যে এটা হচ্ছে, আসলে আমি অনেক বেশি রোগের নামও জানি না আর এসব ব্যাপারে, মানে রোগের ব্যাপারটা আমি একটু কম বুঝি, তাই আসলে আমি এত নামও বলতে পারছি না। তো তাছাড়া যাদের বিভিন্ন ধরনের রোগ আছে, অনেকের অনেক ধরনের রোগ আছে, খারাপ লাগা আছে শারীরিক, যেটা তাদের সবসময় মেনটেন করে চলতে হয়, সবসময় সেই রোগটা নিয়েই থাকতে হয়, মাঝে মাঝেই দেখা গেল যে কারো মাথা ব্যথা ওঠে, মাঝে মাঝেই কারো জ্বর আসে, তো এইরকম যারা আছেন তারা যখনই দেখবেন যে আপনার সেই সমস্যাটা দেখা দিয়েছে, তখনই লক্ষ্য করুন কোন নাসিকায় শ্বাস প্রবাহিত হচ্ছে, সাথে সাথে সেই নাসিকাটি আটকানোর ব্যবস্থা করুন। দেখবেন যে খুব দ্রুত আপনি সুস্থ হয়ে যাচ্ছেন। এটা পরীক্ষা করলেই বুঝতে পারবেন, মানে আমি বললাম তাই না, এগুলো পরীক্ষা করা, তারপরও আপনারা পরীক্ষা করবেন যে দেখবেন যে আপনি কোনো ফল পান কি না। যদি ফলাফল ভালো পান তাহলে করবেন, আর যদি না পান তাহলে করার দরকার নেই। কিন্তু অনেক মানুষ উপকৃত হয়েছেন, তো আমি আশা করি আপনারাও উপকৃত হবেন। আরেকটা বিষয় হচ্ছে, যখন নাসিকা বন্ধ করবেন তখন কিন্তু, যতক্ষণ পর্যন্ত সেটা বন্ধ রাখবেন তখন কিন্তু আপনি কোনো ভারী কাজ করতে পারবেন না, মানে কোনো কঠিন কাজ, শক্ত কাজ এগুলো করতে পারবেন না, পরিশ্রম হয়, তাহলে আপনার ক্ষতি হবে। যখন কাজের প্রয়োজন হয় তখন এই নাক আবার ক্লিয়ার করুন, মানে বের করে দিন তুলা বা কাপড় যেটা দিয়ে রেখেছেন নাকে। ধরুন আপনি খাবার খাবেন, তখনও তুলাটা বের করে নেবেন, অর্থাৎ কোনো কাজকর্ম করতেছেন এরকম অবস্থায় আপনি সেই তুলা দিয়ে রাখবেন না। বা ধরুন এই মুহূর্তে আপনাকে উচ্চ স্বরে কথা বলতে হবে কারোর সাথে, মানে উপায় নেই, আপনাকে বলতে হবে জোরে জোরে, সেক্ষেত্রে আপনি তুলা বের করে নেবেন, তা না হলে আপনার ক্ষতি হবে। অর্থাৎ যখন স্বাভাবিক অবস্থায় বসে থাকেন, শুয়ে থাকেন বা কোনো কাজকর্ম করছেন না, তখন এটা করবেন। যারা আগে পরে জ্বরে আক্রান্ত হয়েছিলেন বা মাথা ব্যথা বা এই ধরনের যত রোগ আছে, তারা এটা করলেই দেখবেন যে আগের চেয়ে কত দ্রুত সুস্থ হচ্ছেন, ভালো ফলাফল পাচ্ছেন। এটা শুধুমাত্র যে জ্বর আর মাথা ব্যথার জন্য কাজে লাগে তা কিন্তু না, আমি আগেই বলেছি যে আমি আসলে রোগ সম্পর্কে কম জানি, আরও অনেক রোগ রোগের জন্য এটা কাজে দেয়, যেটা যার যে রোগ আছে আপনারা করলেই বুঝতে পারবেন। তাছাড়া কিছু রোগ এরকম আছে যার জন্য আসলে এটা তেমন কোনো কাজে আসবে না, তো সেগুলো মারাত্মক রোগ বা বড় ধরনের রোগ, সেটার জন্য তো আপনারা ডাক্তার দেখাবেন বা আপনারা
অন্যভাবে চিকিৎসা নেবেন। তো সাধারণ যে রোগগুলো আছে সেগুলোর কথা বললাম, এটা করলে ভালো একটা ফলাফল পাবেন। আরেকটা বিষয় হচ্ছে যে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে ডান নাসিকায় যখন শ্বাস প্রবাহিত হয় তখন দেহের জন্য দিন, আর বাম নাসিকায় যখন শ্বাস প্রবাহিত হয় তখন দেহের জন্য রাত। তাই যারা দুনিয়ার দিনের বেলায় ডান নাসিকা বন্ধ রাখবে এবং দুনিয়ার রাতের বেলায় বাম নাসিকা বন্ধ রাখবে, তাদের যৌবন কি স্থির থাকবে বা কি দীর্ঘ স্থায়ী হবে। এর কারণ হচ্ছে দিনকে রাত করে দেওয়া, রাতকে দিন করে দেওয়া, অর্থাৎ দুনিয়ায় যখন দিন তখন দেহে কি আপনি দিন হতে দিচ্ছেন না। এই যে বাইরের আর ভেতরের যে একটা পরিবর্তন হচ্ছে, এর ফলে আপনার যৌবন কি স্থায়ী থাকছে। এখন এটা হতে পারে যে এই দিন রাতের ব্যাপারও না, যে শ্বাস প্রশ্বাসের ধীরগতির কারণেই মূলত কাজটা বেশি হবে। কারণ যখন আপনি এক নাসিকা আটকিয়ে রাখবেন 12 ঘন্টার জন্য, তখন কিন্তু এই যে একটু পরপর যে শ্বাস পরিবর্তন হয়ে অন্যদিকে যায় সেটা কিন্তু যেতে পারছে না। ফলে 12 ঘন্টার মধ্যে দেখা গেলো কি যে ক্লিয়ারভাবে শ্বাস প্রবাহিত হওয়ার কথা ছিল সেটা কিন্তু হতে পারছে না, বরং কি ধীরে ধীরে হচ্ছে। যখন অন্য নাসিকায় আসতেছে তখন খুব দ্রুত, আর যখন আবার অন্য নাসিকায় চলে আসতেছে তখন কি যেহেতু তুলা দেওয়া বা আটকানো, তখন কিন্তু সে আর সেই দিক দিয়ে বের হতে পারছে না। ফলে ওই এক নাসিকা দিয়ে বের হতে হচ্ছে কিন্তু কি আস্তে আস্তে, কারণ এখন তো তার সেই নাসিকা দিয়ে বের হওয়ার সময় না। ফলে কি এটা জোর করে বের হওয়ার মতো, তাই আস্তে আস্তে বের হচ্ছে। তো এই যে ধীরগতির কারণেও কি যৌবন স্থির হওয়া বা শরীরের যে ব্যাপারগুলো ভালো থাকার সেটা হচ্ছে। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, তো সেখানে আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে যে কাজ কর্ম করার সময় এটা করা যাবে না, অর্থাৎ তখন খুলে রাখতে হবে। আসলে ইউটিউব থেকে ভালো মতো সব কিছু বোঝাও যায় না, আর ইউটিউবে ভালো মতো সব কিছু বোঝানোও যায় না। এর অন্যতম কারণ হচ্ছে আমি আপনাদের গুরু নই, বা আমি কারোই গুরু নই। যখন কেউ সামনাসামনি গুরুর কাছ থেকে এগুলো শিখে, তখন দেখা গেলো সে কথাটি শুনলো আবার একটা প্রশ্ন করলো, সে বিষয়টা ভালো মতো বুঝতে পারলো। আমার বেলা যেটা ঘটে, আমি আজকে ভিডিও বানালাম, আমার আলোচনা কেউ শুনলো, কেউ আবার 1 বছর পরে শুনতেছে, তখন দেখা গেলো কারো মনে কোনো প্রশ্ন জাগলো, সে সেটার মন্তব্য করলো, আমি অনেক দিন পরে দেখলাম, আমার পরে মনে হলো না এই বিষয়টা তো আমি ক্লিয়ার করিনি, এটা ক্লিয়ার করা উচিত ছিল। তো দেখা গেলো আমি আবার 1 বছর পরে সেটা নিয়ে আলোচনা করলাম। তো এই ভেঙে ভেঙে যেটা হয়, পুরো আলোচনাটা কিন্তু আসে না, পুরো বিষয়টা ক্লিয়ার হয় না ইউটিউবে। এই জন্য বারবার বলেছি যে গুরুর কাছ থেকে জানার জন্য, তাতে আপনারা ক্লিয়ার হতে পারবেন। অর্থাৎ ওই যে আমি ভিডিওতে বললাম যে নাসিকা আটকে রাখার কথা যৌবন ধরে রাখার জন্য, তো সেখানে কিন্তু আমি এটা বলতে ভুলে গেছিলাম যে কাজকর্ম করার সময় সেটা খুলে রাখতে হবে। এখন তারা যদি আমার এই আলোচনাটা শুনে তারা জানতে পারবে, আর যদি না শুনে তাহলে তো তারা, যদি কেউ করে, সবাই তো আর করবে না, অল্প কিছু মানুষ করবে, তো দেখা গেলো যে তারা সঠিক ফলাফলটা পাচ্ছে না। এর কারণ হচ্ছে ওই যে সামনাসামনি হয়নি, সে আমাকে প্রশ্ন করার সুযোগ পায়নি, আর আমিও তাকে সম্পূর্ণভাবে বোঝানোর সুযোগ পাইনি, আমার মনে ছিল না এই কথাটা বলার। তো এটা মাথায় রাখতে হবে, কাজকর্ম করার সময় শ্বাসের গতি বাড়ে, সেই মুহূর্তে যদি এটা আটকে রাখা হয় তাহলে কি আমাদের শরীরের অক্সিজেনের মাত্রা কমে যেতে পারে। তাছাড়া এমনিতেও কি এটা একটা ক্ষতির কারণ, কারণ এমনিতেই দম নেওয়া যাচ্ছে না আটকে রাখা, সে তারপরে আবার কাজকর্ম করলে, তো এটা অবশ্যই মানে খারাপ। এখানে আটকে রাখা বলতে এক নাসিকা মানে এক ছিদ্র, দুইটা ছিদ্র থেকে মানে উভয়টা না। অনেকেই দেখা যায় এক ভিডিও থেকে এক অংশ বোঝে, আরেক ভিডিও থেকে আরেকটা বোঝে। এর কারণ হচ্ছে ওই যে ইউটিউব, একটা ভিডিওর মধ্যে আমি সব কথা বলতে পারছি না, সব বোঝাতেও পারছি না, কিছু প্রশ্ন মানুষের থেকে যাচ্ছে, আমারও কিছু বলার মধ্যে ঘাটতি থেকে যাচ্ছে। তাই আমি এখানে আবারও জোর দিয়ে বলতে চাচ্ছি যে সাধনা সংক্রান্ত বিষয়গুলো মূলত ইউটিউব থেকে না শিখে সরাসরি গুরুর কাছ থেকে শেখার চেষ্টা করুন, তাতে ভালো ফল পাবেন। কারণ এখান থেকে আপনি পুরো কথাটা শুনতে পারছেন না, কিছু কথা রয়ে গেছে, আপনি প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন না, করলেও তার উত্তর অনেক দিন পরে পাচ্ছেন, এভাবে আসলে সাধন ভজন করা যায় না। আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের এই সব ব্যাপারে জানানো, যেন আপনারা আগ্রহী হয়ে ওঠেন, গুরুর কাছ থেকে জানার চেষ্টা করেন। আমার উদ্দেশ্য এই না যে আমি আপনাদের একদম শিখিয়ে দিলাম, আমারটা দেখে আপনারা করবেন আর মানে কামেল হয়ে যাবেন বা পূর্ণ সাধনায় ফল পাবেন, আর আমি নিজেও এরকম কোনো বিশেষ ব্যক্তি নই, আপনাদের মতোই সাধারণ ব্যক্তি। আমি যা জানি সেখান থেকে আপনাদের জানানোর চেষ্টা করি, যেন আপনারাও আগ্রহী হয়ে ওঠেন জানার জন্য, এইটুকুই। তো আশা করি
বিষয়গুলো বুঝতে পেরেছেন। তারপরেও যদি কেউ না বুঝে থাকেন মন্তব্য করবেন, আমি অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।